লং করে লম্বা হ্যান্ডেল করে নিতে পারেন। তারা আমি কিন্তু এই লম্বা দাঁড়িয়ে করে দেখাই দিচ্ছি আপনাকে, এই ক্লিপটা পিছনে আছে আপনি লাগিয়ে নিলেন। এখন আমরা কিন্তু আপনার নিচের কি ময়লাগুলো আছে সেগুলো দেখাই দিতেছি। জি জি জি, এটা কিন্তু আমি এই যে অন করে দিলাম শরীফ ভাই, থেকে চিপা চাপড় থেকে আপনি ধুলাবালি নিয়ে আসতে পারবেন। আবার একটু অফ করে নিলেন, আবার একটু অন্য জায়গার থেকে একটু মারলে আবার এখান থেকে অন করে নিলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মোটরটা ভালো থাকবে, গরম হবে কম, অফ অন করে ইউজ করাটা ভালো। আমার ধুলাটা দেখা যাচ্ছে? হ্যাঁ, ভ্যাকুয়াম ক্লিনার, এটা কিন্তু ফলোরেটা নেই, একমাত্র এই আইটেমটা বাদ দিয়ে এটার মধ্যে কিন্তু শুধু সবকিছু আছে। তার চেয়ে বিশেষত্ব কি আছে এটার মধ্যে বেশি সেটি আজকে আপনাদেরকে জানিয়ে দিব। আজকে নতুন করে আমি আগে ফলোরের কথা যাই, নিচে থেকে আসি ভাই, নিচে থেকে যারা যেটা আগের ভ্যাকুয়াম ক্লিনারের মধ্যে ছিল না, এখন কিন্তু আপনার নিচের ফ্লোরে যে ডাস্টগুলি আছে বা ধুলোগুলি আছে সেটা করার জন্য সিস্টেম কিন্তু নতুন করে করছে। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারবেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার ফ্লোরে আপনার ম্যাট থাকতে পারে, ফ্লোরে থাকতে পারে, কার্পেট থাকতে পারে, সেই ধুলাবালিগুলো কিন্তু আপনি এখান থেকে করে নিতে পারেন, খুব আরামে করতে পারবেন। হয়তো বা এটাকে আপনাকে যদি মনে করেন যে আমার এটা লম্বা হয়ে গেছে, আপনি শর্ট করে নিতে পারেন, এটা কিন্তু আপনি খুলে বারটা খুলে কিন্তু নিতে পারবেন, শর্ট করে বসে বসে করতে পারবেন, ঠিক আছে? আপনারা কিন্তু বসেও এটা কাজ করতে পারবেন। এখানে কোন সিলিকনের একটা দেওয়া আছে, টাচগুলি সব ভিতরে চলে আসবে, সিলিকন রাবার জাতীয় একদম, কার্পেট থেকে ফ্লোর ম্যাট থেকে যতটুকু সূক্ষ্ম ধুলো আছে সব ভিতরে নিয়ে আসবে আপনার। এই গেল আপনার নিচেরটা, আর আমি এখানে কিন্তু আসবো আপনার হ্যান্ড যেটা আপনার উপরে গুলো করবেন। এখন আপনার বাসা বাড়ি কর্নারে থাকে, ফার্নিচারের ভিতরে থাকে, যেখানে হয়তো আপনার হাত দিয়ে ওয়াশ করতে পারেন না বা হাত ঢোকে না, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে পাইপ লাগিয়ে নেবেন। এই এখন এখানে আপনার হাতে থাকবে, এখানে বড় লম্বা করে কিন্তু তার দেওয়া আছে, ভিতরে হাত ঢোকে না, ভিতর থেকে আপনার ধুলাগুলো কিন্তু ভিতরে টেনে নিয়ে আসবে, সম্পূর্ণ ধুলাগুলো সব টেনে নিয়ে আসবে। আমি কি একটু চালিয়ে দেখাবো ভাই? আমি আপনার সম্পূর্ণ ধুলাগুলো কিন্তু সব ভিতরে কন্টেনার আছে, এখানে চলে আসবে। আর কন্টেনার এখানে ট্রান্সফারের ধুলা কতটুকু আছে আপনি এখানে কত লেখা আছে ম্যাক্সিমাম, এর উপরে কিন্তু ধুলা আনতে পারবেন না, তাহলে ফিল্টারের ক্ষতি হবে। সোফার মধ্যে যেগুলো একটু কাপড় জাতীয় জিনিস যে ধুলাবালি সূক্ষ্ম ধুলাগুলো ই করা যায় না, সেটা কিন্তু আপনি সোফার মধ্যে করার জন্য সুবিধা আছে, ব্রাশ করে দিচ্ছে। জি, আর ধুলাটা যখন আপনি বের করবেন, ওয়াশের ব্যাপারটা বলি, এখানে কিন্তু একটা সুইচ আছে, পুশ করলে এটা খুলে যাবে। এখানে ফিল্টার আছে, ধুলাটা যদি ভিতরে থাকে আপনারা এখান থেকে এই ফিল্টারটাকে বের করে নিতে পারবেন, বাকি ধুলাটা ফেলে দিতে পারবেন, ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়ে যাবেন। খুব কিউট এবং দেখতে সুন্দর, কালারটা খুব সুন্দর, কিন্তু ব্ল্যাক এর মধ্যে মেরুন কালার, তারটা অনেক লম্বা হবে, তারটা দেখেন আমি দেখাই একটু, তারটা কিন্তু অনেক লম্বা হবে। জি, অনেক দূর থেকে আপনি এটা কিন্তু কাজ করে নিতে পারবেন, বাসার এক কোনায় যদি আপনার ব্ল্যাকটা থাকে পুরো ঘরটা ঘুরে ঘুরে আপনি কাজ করতে পারবেন, অনেক বড় তার কিন্তু, বিশাল বড় তার। এটা ভাই এটা ওয়ারেন্টি থাকবে, হলো কোম্পানি ওয়ারেন্টি ছিল, ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি, এক বছরের মধ্যে যদি প্রবলেম হয় আমরা কিন্তু ফ্রি সার্ভিস দিব, কোনো টাকা নিব না আপনাদের কাছ থেকে। তাহলে ভাই আমরা কিন্তু একটু চালিয়ে দেখাই দিব আপনাদেরকে। এখন আমি কিন্তু ফার্স্ট আপনাকে উপরের ধুলাটা একটু দেখাই দিচ্ছি যে কিভাবে এটা টেনে নেয়। তা ভাই আমি শুরু করলাম, আপনি দেখেন এই ঠিক আছে, আপনি উপরে যদি এরকম ধুলাবালি থাকে তাহলে টেনে নিয়ে যাবে, আপনি ফিল্টার এখানে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি, আচ্ছা।
তো ফ্লোরের আসলে জিনিসগুলো আপনি হ্যাঁ ফ্লোরটা আপনি করবেন, ফ্লোরের জন্য সিস্টেম আলাদা, সেটা আমি আপনাকে দেখাই দিচ্ছি। ফ্লোরের জন্য আপনি এটা দাঁড়িয়ে আপনাকে ক্লিপটা পিছনে আছে আপনি লাগিয়ে নিলেন। এখন আমরা কিন্তু আপনার নিচের কি ময়লা গুলো আছে সেগুলো দেখাই দিতেছি। জি জি জি, এটা কিন্তু আমি অন করে দিলাম শরীফ ভাই। ভাই কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখেন, আপনি পুরোনো যে ময়লাগুলো আছে সব টেনে নিয়ে আসবে, আপনি ফিল্টারে সুন্দর করে নিয়ে আসবে, আপনি একদম অনাছে কানাছে যে কোনো ময়লা থাকে যেটা আপনার হাতে পারতেছেন করতে তখন দেখে নিয়ে আসবে। ভাই দেখা যাচ্ছে না? হ্যাঁ, আপনি কিন্তু এখানে কন্টেনারে সব ময়লাগুলো চলে আসতেছে, ঠিক আছে ভাই? একটু গ্যাপে গ্যাপে একটু রেস্ট দিয়ে নিন। আপনি আবার কোথায় করবেন সেটা কিন্তু আপনার মোটরটাকে রেস্ট পায়, ঠান্ডা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার মোটরটা বেশি লংজিভিটি করবে আর মোটর অতি দ্রুত গরম হবে না আপনার, ঠিক আছে? আপনি যখন যে সেটে করতে চান আপনি করতে পারেন। এখন যদি ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ময়লা কিন্তু কন্টেনারে চলে আসছে আপনার। এখন আপনারা এটা পরিষ্কার করার সিস্টেম এটা খুলে নেবেন, এখানে একটা লক আছে, কন্টেনার থেকে আপনি ময়লাটি বের করে দিবেন। এরপরে এই ফিল্টারটাকে বের করে বাকি ময়লাটাকে আপনি ডাস্টবিনে ফেলে দিন। খুবই চমৎকার, খুবই অল্প সময়ের মধ্যে আসবে। তো এখানে কিন্তু ভাই আরেকটা ইউজ রয়ে গেছে, আমি এটা দেখাই নি, এটা দেখাই দিই। সেটা হলো আপনার ফার্নিচার বা আপনার আসবাবপত্রের ভিতরে অনেক সময় আছে যে চিপা চাপা ময়লা কোনো কাঞ্চিতে থাকে, সেগুলো হয়তো হাত দিয়ে পরিষ্কার করা যায় না, তখন কিন্তু আপনি লম্বা একটা পাইপ আছে, সেই পাইপটা কিন্তু আপনি লাগিয়ে নেবেন। এখন কিন্তু আমরা অন করে উপরে, হ্যাঁ অন করে, এই যে এখানে থেকে কিন্তু আমরা হাওয়াটা দিয়ে দিয়ে পরিষ্কার করে নিতে পারবো। হয়তো এখানে আমার হাত ধুকে রাখি বা চাপার থেকে সব ময়লাগুলো টেনে নেই, বিভিন্ন চিপা ঢুকে ঢুকে আপনি এখান থেকে ময়লা টেনে নিয়ে আসতে পারবেন। শূন্য ময়লাগুলো ধুলো গেলো, ধুলো ধুলো আসলে সূক্ষ্ম ধুলো। তো শরীফ ভাই আমি জানি না ক্যামেরা এটা কি দেখা যাচ্ছে কি না, ভিতর থেকে চিপা চাপড় থেকে একটু ধুলো বলে নিয়ে আসতে পারবেন। আবার একটু অফ করে নিলেন, আবার একটু অন্য জায়গার থেকে একটু মারলে আবার এখান থেকে অন করে নিলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মোটরটা ভালো থাকবে, গরম হবে, অফ অন করে ইউজ করাটা ভালো। আমার ধুলোটা দেখা যাচ্ছে? হ্যাঁ সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে ফ্রি সার্ভিস নিতে পারেন, টাকা লাগবে না কোনো। ভাই এটা আইটেম তো এটা আপনার আগে ইউজ দেখছেন, এটার মধ্যে কিন্তু শুধু হ্যান্ড ভ্যাকুম ক্লিনার, এটা কিন্তু ফ্লোরটা নেই, একমাত্র এই আইটেমটা বাদ দিয়ে এটার মধ্যে কিন্তু শুধু এটা সিস্টেম তো শুধু এটা ব্রাশ আছে, দুইটা ব্রাশ আছে, আর এটার মধ্যে শুধু একটা আইটেমই নাই, সেটা হলো আপনার ফ্লোরের জন্য যেটা এই আইটেমটাই, এই আইটেমটাই নেই শুধু। তারা যদি কিনতে পারে আমাদের তো সেলটা বাড়ে, আমরা কিন্তু ব্যবসায়ী খাতির এই অ্যাডটা করতেছি আর অন্য কিছু না। আমরা কিন্তু এই প্রথম আমরা রেট সিস্টেমে যাই, এটা কিন্তু প্রাইসটা কিন্তু আপনার বাজার থেকে কিনতে গেলে 5 থেকে 5,500 টাকা লাগবে। জি হ্যাঁ, আমাদের কি মডেল মডেল নাম্বারটা বলছি, পাওয়ারটা বলছি, এখানে 1000 ওয়াট 1.2 লিটার কন্টেনার, রেডসিস কোম্পানির, এটা কিন্তু আপনার একটু খেয়াল রাখবেন। আর মডেলটা থাকবে এলো RSBC002, আপনার একটু মডেলটা খেয়াল রাখবেন। এটা কিন্তু বাজার থেকে কিনতে গেলে 5 থেকে 5,500 টাকা লাগবে, আজকে কিন্তু আপনাদের জন্য হোলসেল প্রাইস রাখছি মাত্র 4,300 টাকা
4300 টাকা। যারা আমাদের ভিডিও দেখে পছন্দ করবেন ক্যাশ অন ডেলিভারি, ঢাকা ঢাকার বাইরের জন্য যারা আছেন এবং প্রবাসী ভাই যারা আছেন ক্যাশ অন ডেলিভারি। এই ডেলিভারি আপনারা যখন আমাদেরকে অর্ডার দিবেন একটু আমাদের ডাউন পেমেন্ট করবেন 500 থেকে 1000 টাকা, বিকাশ করে দিলে আমরা কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিব। আপনারা বাকিটা ওখান থেকে মাল প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনারা টাকা বাকি টাকা দিয়ে নিয়ে নিতে পারবেন। এবং ঢাকা যারা আছেন ঢাকা তাদের জন্য ক্যাশ অন ডেলিভারি, প্রোডাক্ট পছন্দ হলে আমরা পাঠিয়ে দিব, বাসায় পৌঁছে দেওয়ার পরে আপনারা টাকা দিতে পারবেন, এটা ঢাকার জন্য। আর আমাদের জি আমাদের একই সিস্টেম ভাই, এটাও ঢাকা ঢাকার বাইরের জন্য যে সিস্টেমের কথা বলছি, যে ঢাকার বাইরে যারা আছেন ক্যাশ অন ডেলিভারি, ডাউন পেমেন্ট কোনো 500 থেকে 1000 টাকা, বাকিটা কন্ডিশনের মাধ্যমে আপনি প্রোডাক্ট হাতে পাবেন, টাকা দিয়ে নিয়ে যাবেন। এটার প্রাইসটা আমাদের হোলসেল প্রাইস পাচ্ছেন মাত্র 2700 টাকা। জি এমনি কিন্তু আপনারা বাজার থেকে কিনতে গেলে 3-3.5-3,3200 টাকা কিনতে হবে, মাত্র পাচ্ছেন 2700 টাকা। জি আর এটা ওয়াট হচ্ছে 800 আছে, এটা 800 ওয়াট, সিবিসি 113 113 মডেল নম্বর, কমেট কোম্পানির। জি আমাদের দোকানের ঠিকানাটা বলে দিচ্ছি, আমাদের নাম্বার এখানে দেওয়া আছে, ইমো হোয়াটসঅ্যাপ সব নম্বরে দেওয়া আছে, নাদিরা ট্রেডিং চন্দ্রিমা সুপার মার্কেট। আপনারা আসেন লোকেশনটা বলি, নিউ মার্কেট যারা আসবেন তারা যদি মিরপুর রোড থেকে আসেন 3 নম্বর গেটে এসে আমাদেরকে লক করবেন, আমরা রিসিভ করে নিয়ে আসবো। আর কাঁচাবাজার রোড থেকে 7 নম্বর গেট থেকে এসে আপনারা ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো। আল্লাহর রহমত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।